প্রথম শিশু প্রহরে শিশু কিশোরদের পদচারণায় মুখর হয়ে উঠেছে অমর একুশে বইমেলা চত্বর। স্টলে স্টলে ঘুরে কিনছেন নিজেদের পছন্দের বই। মাসিক রাহাতের রিপোর্ট। বইমেলার আজকের দিনটি শিশুদের জন্য বিশেষভাবে বরাদ্দ, তাই সাপ্তাহিক ছুটির দিনে মেলা শুরুর অনেক আগে থেকেই বাবা মায়ের সাথে বাইরে অপেক্ষা করতে থাকে শিশুরা। বেলা ১১টায় শিশু প্রহরের জন্য খুলে দেওয়া হয় গেট। ঢল নামে নানা বয়সী শিশু কিশোরদের, অভিভাবকদের নিয়ে তারা ঘুরে এক স্টল থেকে আরেক স্টলে কিনে পছন্দের বই। বই মেলা এসেছে তার জন্য আমার অনেক ভালো লাগছে। আমার গল্পের বই পছন্দ, বিশেষ করে আমার সায়েন্স বই পড়তে আমি খুবই ভালোবাসি। আমি কিনেছি আমার ডেঞ্জারাস মামি, এটা আমি এখনো পড়িনি, এটা আমি এখন নতুন পড়বো। শিশু প্রহরে বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য আমি আমার বাচ্চার সাথে আমাদের কালচারটাকে পরিচিত করার জন্য বইমেলায় প্রতি বছর নিয়ে আসি। বইমেলায় শিশু প্রহরে সাধারণত দেখা মিলে জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান, সিসিমপুরের চরিত্র হালুম, টুকটুকি, শিখু ও ইকরিদের। প্রস্তুতি শেষ না হয় সকালে তা হয়নি। আমার সিসিমপুর দেখার জন্য অনেক এক্সাইটেড, আমি সিসিমপুর এখানে শুরু হয়নি, এখন এর জন্য আমার একটু মন খারাপ। আর আমি আসছিলাম বিশেষ করে সিসিমপুরকে দেখার জন্য, বাট ওরা আসে নাই, এর জন্য আমি এখন বই দেখছি, কিনছি, আমার অনেক ভালো লাগছে। এবার বইমেলায় শিশুদের জন্য বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন বইয়ের পাশাপাশি ছড়া, গল্প ও ছবি ভিত্তিক বই বেশি এসেছে বলে জানান সংশ্লিষ্টরা। ছোট তারা বেশিরভাগ রাজকুমার, তারপর বিভিন্ন রাজা প্রজা এইসব গল্প পছন্দ করছে। রাজা রানীর গল্প বা হচ্ছে যে পান্তাবুড়ি, ঘুমন্ত রাজকন্যা, এইগুলা বেশি পছন্দ করছে। মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে তৃতীয় দিনেও প্রস্তুত হচ্ছে অনেক স্টল, আসছে প্রতিদিনই নতুন নতুন বই। মাসরেক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।